প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের যে কয়টি সাজেশন দিয়েছি ইনশাল্লাহ সবগুলো সাজেশন শতভাগ কমন ছিল। বাংলাদেশের যত বোর্ড ছিল সকল বোর্ডে কিন্তু আমার সাজেশন গুলো শতভাগ কমন ছিল। তো তোমাদের আজকের মানবিক বিভাগের শেষ পরীক্ষা এবং আজকের শেষ পর্ব তোমাদের নবীর আমি আজকে তোমাদের দিতে যাচ্ছি, তাই দুইটি কথা প্রথমে বলে নিব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, এবং তোমাদের যাতে প্রয়োজন আমার প্রোফাইল, ফেসবুক প্রোফাইল লিঙ্কও দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে ফেসবুকের লিঙ্ক নিয়ে আমার ফেসবুকে যোগাযোগ করতে পারবে। তারপরে যারা আমার সাথে যোগাযোগ করতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারবে। আর মূলত আমি অ্যাপস, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিং কাজ দ্বারা তোমরা শিখতে চাও, যাদের আগ্রহ আছে, যারা এসএসসি লেভেল শেষ করে কলেজ লেভেলে তোমরা পদার্পণ করবে, তোমাদের যদি সেগুলো শিখতে হয় কাজগুলো, তো আমাকে কমেন্ট করবে, আমি সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি তোমাদের পর্বটা শুরু করতে যাচ্ছি। তোমাদের বায়ুমণ্ডল থেকে শুরু হচ্ছে তৃতীয় পর্ব, পঞ্চম অধ্যায়ের। তো 169 নাম্বার দেখতে পাচ্ছ যে কোন শক্তির কারণে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠে জড়িয়ে আছে, মাধ্যাকর্ষণ। গ নাম্বার সঠিক অ্যান্সার 170 নাম্বার, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শতকরা কত ভাগ? ক নাম্বার সঠিক 0.03। 171, বায়ুমণ্ডলের প্রধান উপাদান কয়টি? দুইটি। খ নাম্বার সঠিক অ্যান্সার, ঘনত্ব উপাদানের ভিত্তিতে পৃথিবীর বায়ুমণ্ডলকে কয়টি স্তরে ভাগ করা যায়? 5টি স্তরে। খ নাম্বার সঠিক অ্যান্সার, ওজোন গ্যাসের স্তর কোথায় বেশি পরিমাণ পাওয়া যায়? স্টোরো মণ্ডলে। গ নাম্বার সঠিক অ্যান্সার। 174 নাম্বার দেখতে পাচ্ছ, স্টোরো বৃহৎ থেকে 80 কিলোমিটার পর্যন্ত অঞ্চলটিকে কি বলে? মেসোমণ্ডল। মেসোমণ্ডলের বিস্তৃতি কত কিলোমিটার পর্যন্ত? 80 কিলোমিটার পর্যন্ত। তারপর দেখতে পাচ্ছ বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুর চাপ অত্যন্ত হালকা ও ক্ষীণ? তাপমণ্ডল। বায়ুমণ্ডলের তাপমাত্রা অত্যন্ত দ্রুত বাড়তে থাকে কোন স্তরে? তাপমণ্ডলে। 178 নাম্বার, দীর্ঘ সময়ব্যাপী কোনো স্থানে বায়ুমণ্ডলের নিম্ন স্তরের সামগ্রিক অবস্থাকে কি বলে? জলবায়ু। মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করে কোনটি? আবহাওয়া। কোন স্থানে জলবায়ু বলতে কি বোঝায়? কয়েক বছরের আবহাওয়ার গড় অবস্থা। কোন বায়ুর প্রভাবে বর্ষাকালে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত সংঘটিত হয়? মৌসুমী বায়ুর প্রভাবে। বিশ্বে পানি সর্ববৃহৎ ও স্থায়ী আধার কোনটি? সমুদ্র। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় মাধ্যমে পানি শোধন করে? অভিশোপণ প্রক্রিয়ায়। পানি চক্রের অন্তর্ভুক্ত প্রক্রিয়া কোনটি? পানি চলন, বাষ্পীভবন, ঘনীভবন ও বৃষ্টিপাত। মানে প্রথমে পানি চলন, তার থেকে বাষ্পীভবন, তারপর ঘনীভবন, তারপর বৃষ্টিপাত। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পানি চক্রে অন্তর্ভুক্ত প্রক্রিয়া, প্রথমে পানি চলন, তারপরে বাষ্পীভবন, তারপরে ঘনীভবন, তারপরে বৃষ্টিপাত। তোমরা এটা মনে রাখবে। কোনটি প্রকৃতিতে বায়ুমণ্ডলে পানির বাষ্পীভবনের পরবর্তী ধাপ? ঘনীভূত। বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কৃষির উপর নির্ভর করে? বায়ুর আর্দ্রতার উপরে। জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতল ও ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠে নেমে আসে কিসের টানে? মাধ্যাকর্ষণ শক্তির টানে। বায়ুমণ্ডলের প্রধান উপাদান কোনটি? নাইট্রোজেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বায়ুমণ্ডলের প্রধান উপাদান কোনগুলো? অক্সিজেন ও নাইট্রোজেন। তারপরে 190 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ বিষব মণ্ডল, এটার এই যে শব্দটি, এটির বাংলা প্রতিশব্দ কোনটি? বিষব মণ্ডল। তোমরা ভালো করে দেখে নাও, 190 নম্বরটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 191 নম্বর দেখতে পাচ্ছ, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শতকরা কত ভাগ? ক নাম্বার সঠিক। আমি কিন্তু সকল প্রশ্ন, যেহেতু তোমাদের সময় কম আমি অনেক কিছু বলবো না, তোমরা দেখে নাও। কিন্তু বায়ুমণ্ডলে কোন স্তরটি সমমণ্ডলের অন্তর্ভুক্ত? খ নাম্বার সঠিক, তাপমণ্ডল। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? খ নাম্বার সঠিক, 20.71। কে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে কি বলে? বায়ুমণ্ডল। যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে কি বলে? বায়ুমণ্ডল। 195 নম্বর, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরের নাম হলো স্ট্রোপোমণ্ডল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঘ নম্বর সঠিক। আবহাওয়া জলবায়ু জনিত যাবতীয় প্রক্রিয়া কোন স্তরে সংঘটিত হয়? স্ট্রোপোমণ্ডল। ঘ নম্বর সঠিক অ্যান্সার, প্রতি 2000 মিটার উচ্চতায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়? 12 ডিগ্রি। ক নম্বর সঠিক, বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ, জ্বর, বৃষ্টিপাত সংঘটিত হয়? ক নম্বর সঠিক অ্যান্সার, দেখে নাও।
199 স্তূপমণ্ডল মেরু অঞ্চলের দিকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? 8 থেকে 9। সমগ্র বায়ুমণ্ডলের ওজনের প্রায় কত ভাগ স্তূপমণ্ডল স্তর বহন করে? 75 ভাগ। স্তূপমণ্ডলের শেষ প্রান্তের নাম কি? স্তূপের বিরতি। ক নাম্বার সঠিক। আবহাওয়া জলবায়ু জনিত যাবতীয় প্রক্রিয়া কোন স্তরে সংঘটিত হয়? স্তূপমণ্ডল, এটা সঠিক অ্যান্সার হবে, এখানে এইটা সঠিক হবে, ঠিক আছে। তারপরে স্তূপমণ্ডল ও স্তূপমণ্ডলের মধ্যবর্তী স্তরকে কি বলে? স্তূপপথ। স্তূপমণ্ডলের বিস্তৃত কত কিলোমিটার? 50 কিলোমিটার। 205 বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে জেট বিমান চলাচল করে? স্তূপমণ্ডল। স্তূপমণ্ডল ও মেসোমণ্ডল মধ্যবর্তী অঞ্চলে তাপমাত্রার স্থিতিস্থাপকতাকে কি বলে? স্তূপবিরতি। দেখতে পাচ্ছ ক নাম্বার সঠিক অ্যান্সার। স্তূপমণ্ডল ও মেসোমণ্ডল মধ্যবর্তী অঞ্চলে তাপমাত্রার স্থিতিস্থাপকতাকে কি বলে? স্তূপবিরতি। ক নাম্বার সঠিক। সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি শোষণ করে ওজোন স্তর। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের স্তর বেশি পরিমাণ রয়েছে? স্তূপমণ্ডল। বায়ুমণ্ডলের কোন স্তরটি না থাকলে আমরা বেতার শুনতে পারতাম না? আয়ন মণ্ডল। স্তূপমণ্ডলের উপর থেকে কত কিলোমিটার পর্যন্ত স্তূপমণ্ডল বিস্তৃত? 50 কিলোমিটার। দিনাজপুরের চেয়ে শিলং এর তাপমাত্রা কম হওয়ার কারণ কি? উচ্চতার তারতম্য। ক নাম্বার সঠিক অ্যান্সার। কোন অঞ্চলে 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড়কে কি বলে? আবহাওয়া বলে। ভালো করে দেখে নাও, কোন নির্দিষ্ট স্থানের অল্প দিন বা সময় অবস্থাকে কি বলে? আবহাওয়া বলে। তারপরে 214 নম্বর, জলীয় বাষ্পের প্রধান উৎস কি? সমুদ্র। হাইগ্রোমিটার দিয়ে কি মাপা হয়? বায়ুর আর্দ্রতা মাপা হয়। বায়ুর যে উচ্চতায় জলীয় বাষ্প রূপে ঘনীভূত হয় তাকে কি বলে? শিশিরাঙ্ক। আর্দ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ 2 থেকে 5 ভাগ। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয়? পরিচলন বৃষ্টিপাত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম হলো বৃষ্টি মাপক যন্ত্র। নাতিশীতোষ্ণ মণ্ডলে গ্রীষ্মকালে শুরুতে কোন বৃষ্টি হয়ে থাকে? পরিচলন বৃষ্টি। কোন গোলার্ধে পশ্চিমা বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়? দক্ষিণ। ঋতু পরিবর্তনের সাথে সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে কি বলে? মৌসুমী বায়ু। 224 কোন বায়ুর প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়? মৌসুমী বায়ু। গত 100 বছরে কি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে? 0.60 ডিগ্রি সেন্টিগ্রেড। বায়ুর কোন গ্যাস বৃদ্ধির ফলে গ্রিন হাউস প্রতিক্রিয়া সৃষ্টি হয়? ক্লোরোফ্লোরোকার্বন। তারপর দেখতে পাচ্ছ গ্রিন হাউস প্রভাব কি? উষ্ণতা বৃদ্ধির প্রক্রিয়া। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হলো বাংলাদেশ। ডেনমার্কের রাজধানীর নাম কি? কোপেনহেগেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সোমণ্ডল খুব সামান্য পরিমাণ গ্যাস দাহন করে, এখানে সঠিক অ্যান্সার অক্সিজেন আর নাইট্রোজেন। এক্সোমণ্ডল খুব সামান্য পরিমাণ গ্যাস দাহন করে, অক্সিজেন ও নাইট্রোজেন। 1 এবং 3 সঠিক, গ নাম্বার সঠিক। আবহাওয়ার উপাদান হচ্ছে তিনটাই সঠিক, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহ অবস্থা। গ নাম্বার তিনটাই সঠিক অ্যান্সার। তারপর দেখতে পাচ্ছ 235 নম্বর, পরিচলন বৃষ্টি সংঘটিত অঞ্চলে 1 এবং 2 তোমরা সঠিক অ্যান্সার দেখে নাও। 1 এবং 2 ক নাম্বার সঠিক অ্যান্সার। ষষ্ঠ অধ্যায় দেখতে পাচ্ছ, পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবীর বৃহত্তম গভীরতম মহাসাগরের নাম কি? প্রশান্ত। পৃথিবীর শতকরা কত ভাগ পানি? 97%। শতকরা 97 ভাগ। মিঠে পানি উৎস নয় কোনটি? নিচের উপসাগর। হাইড্রো শব্দ অর্থ কি? পানি। পৃথিবীতে কয়টি মহাসাগর রয়েছে? 5টি। প্রশান্ত মহাসাগরের গভীরতা কত মিটার? 4,270 মিটার। কোন মহাসাগরে স্রোত প্রভাবিত হয় না? উত্তর মহাসাগরে। প্রশান্ত মহাসাগরের অবস্থান কোথায়? আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী স্থানে। কোনটি 1 ডিগ্রি কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে? মহীসোপান। কোন জলরাশি চারদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত? বৈকাল স্রোত। কোনটি দিয়ে সমুদ্রের গভীরতা মাপা যায়? প্যারোমিটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মহীসোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা কত মিটার? 150 মিটার। সমুদ্র তলদেশের ভূমিরূপকে কয়টি ভাগে ভাগ করা যায়? 5টি ভাগে ভাগ করা যায়। বৈকাল স্রোত কোথায় অবস্থিত? রাশিয়া অবস্থিত। পৃথিবীর বৃহত্তম মহীসোপান কোথায়? ইউরোপে। মহীসোপান খুবই সরু, কোন মহাদেশে? আফ্রিকা মহাদেশে। 250, পৃথিবীর বৃহত্তম মহীসোপান কোথায় অবস্থিত? ইউরোপের উত্তর পশ্চিমে। দেখতে পাচ্ছ দশম অধ্যায় বাংলাদেশের ভূগোল ও পরিবেশ, এখানে 251 নম্বরে দেখতে পাচ্ছ বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? কর্কট ক্রান্তি রেখা। 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? 1 নটিক্যাল মাইল সমান 1,852 কিলোমিটার। বাংলাদেশের মহীসোপান সীমা কত নটিক্যাল মাইল? 350। বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্য? মেঘালয়। বাংলাদেশের
দক্ষিণে কোনটি রয়েছে? বঙ্গোপসাগর। বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে? ভারত ও মায়ানমার। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কত নটিক্যাল মাইল? 200। বাংলাদেশের মিয়ানমার সীমারেখার দৈর্ঘ্য কত? 280 কিলোমিটার। বাংলাদেশের উপকূলে ভূখণ্ড সমুদ্র কত নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত? 350। বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমারেখা রয়েছে কয়টি দেশের? 2টি। বাংলাদেশ ভারত সীমান্ত রেখার দৈর্ঘ্য কত? 3,715 কিলোমিটার। বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? 12। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বাংলাদেশের সর্বশৃঙ্গের নাম তাজিং ডং। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ের গড় উচ্চতা কত? 610 মিটার। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা কত? 1,231। তাজিং ডং এর উচ্চতা কত? 1,231। হিমালয় পর্বত উৎসারিত হওয়ার সময় বাংলাদেশে কোন পর্ব সৃষ্টি হয়েছিল? তাজিং ডং। আনুমানিক 2500 বছর পূর্বের সময়কে বলে প্লাইস্টোসিন যুগ। প্লাইস্টোসিন যুগ। বরেন্দ্রভূমির মাটির রং কেমন? ধূসর ও লাল। বরেন্দ্রভূমির আয়তন কত বর্গ কিলোমিটার? 9,320 বর্গ কিলোমিটার। বরেন্দ্রভূমি বাংলাদেশে কোন দিকে অবস্থিত? উত্তর পশ্চিম দিকে অবস্থিত। পদ্মা যমুনার সাথে কোথায় মিলিত হয়েছে? দৌলতদিয়ায়। গঙ্গা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? কুষ্টিয়া জেলা দিয়ে। পদ্মা নদীর শাখা নদী কোনগুলো? বৌরব ও গড়াই। পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে? চাঁদপুরে। কর্ণফুলীর উপনদী কোনটি? কাঁসালং। মেঘনা নদীর উপনদী কোনটি? বাউলাই। বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনা নদী সমূহ কোথায় মিলিত হয়েছে? চাঁদপুর। তিতাস কোন নদীর উপনদী? মেঘনা নদীর উপনদী। মেঘনা নদীর উপনদী কোনটি? ভাউলাই। বাংলাদেশের কোন জেলা ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত? ময়মনসিংহ। বাংলাদেশের উষ্ণতা মাস কোনটি? এপ্রিল মাস। বাংলাদেশের জলবায়ু সমভাবাপন্ন হওয়ার কারণ কি? মৌসুমী বায়ুর প্রভাব। সামগ্রিকভাবে বাংলাদেশের জলবায়ু কি নামে পরিচিত? ক্লান্তীয় মৌসুমী। কালবৈশাখী জ্বর কোন মাসে হয়? মার্চ থেকে এপ্রিল মাসে। বাংলাদেশের গড় বৃষ্টিপাত কত? 203 সেন্টিমিটার। মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে কখন বৃষ্টিপাত হয়? জুন অক্টোবর মাসে। জুন থেকে অক্টোবর মাসে। বর্ষাকালে বাংলাদেশে কোন ধরনের বৃষ্টিপাত হয়? শৈলক্ষেপ। বাংলাদেশের শীতকালে কোন বায়ু প্রভাবিত হওয়ার কারণে বৃষ্টিপাত খুব কম হয়? মৌসুমী বায়ু। 290। বাংলাদেশের শীতলতম মাস কোনটি? জানুয়ারি মাস। ডিসেম্বর মাসে বাংলাদেশের উপর দিয়ে কোন ধরনের বায়ু প্রভাবিত হয়? উত্তর মৌসুমী বায়ু। 1905 সালে বাংলাদেশের উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা কত সেন্টিগ্রেড ছিল? 1 ডিগ্রি। শীতকালে জানুয়ারি মাসে গড় তাপমাত্রা কত? 17.7 ডিগ্রি সেন্টিগ্রেড। পৃথিবীর সবচেয়ে গভীরতম খাত কোনটি? ম্যারিয়ানা। আটলান্টিক মহাসাগরের খাতের গভীরতা কত মিটার? 8,538 মিটার। কোন মহাসাগরে সবচেয়ে বেশি গভীর সমুদ্র দেখা যায়? প্রশান্ত মহাসাগরে। শৈলশিরার উৎস কোনটি? আগ্নেয়গিরির লাভা। সমুদ্র স্রোতের প্রধান কারণ কি? বায়ু প্রবাহ। কোন অঞ্চলে উৎস স্রোত দেখা যায়? নিরক্ষীয় অঞ্চলে। পৃথিবীর সকল জলরাশির শতকরা 97 ভাগ সম্পদ রয়েছে পানি। সমুদ্রের কোথায় পানির ঘনত্ব বেশি, যেখানে লবণাক্ততা বেশি? সমুদ্রের পানির হ্রাস বৃদ্ধির কারণ কি? উপগ্রহ নক্ষত্রের আকর্ষণ। যুক্তরাষ্ট্রের টাইটানিক জাহাজ কত সালে সমুদ্রে ডুবে গিয়েছিল? 1912 সালে। কোনটির আকর্ষণে জল ফুলে ওঠে ও জোয়ার হয়? চাঁদের আকর্ষণে। জোয়ার ভাটার সৃষ্টির প্রধান কারণ কয়টি? 2টি। এই 304টি নবীর্তি যদি তোমরা পড়তে পারো, আশা করি তোমাদের কমপক্ষে 20টি নবীর্তিক কমন পড়বে। তোমরা অবশ্যই 15টা নবীর্তিক কারেকশন করে আসতে পারবে, এবং আমি যে রচনামূলক অংশে সাজেশন দিয়েছি সেই ভিডিওটার লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশনে থাকবে। সেখান থেকে রচনামূলক অংশের সাহায্য দেখে নেবে। এবং আরো নবীর থেকে 2টি পর্ব আপলোড করেছি, সেই 2টি পর্ব ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। এবং যারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাও, নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আর যাদের ফেসবুক আইডি লিঙ্কও দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করতে পারো। এবং অবশ্যই তোমাদের পরীক্ষা আজকে শেষ হলো, তোমাদের পরীক্ষার রেজাল্ট কেমন হলো অবশ্যই আমাকে জানাবে। তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় সেই জন্য কিন্তু আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও তৈরি করেছি। আশা করি আমার তোমাদের পরীক্ষা অসংখ্য ভালো হবে, এবং আমার জন্য সবাই দোয়া করবে যাতে সুস্বাস্থ্য বজায় রেখে তোমাদের জন্য সর্বদা কাজ করে যেতে পারি। এবং তোমাদের ছোট ভাই ব্রাদার যারা আছে, যারা 2023 সালে এসএসসি পরীক্ষা দিবে, অবশ্যই তাদের আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবে। কারণ 2023 সালে পরীক্ষার্থীদের জন্য এখন থেকে আমি সাজেশন তৈরি করব, এবং সেই সাজেশনের উপরে লেকচার ভিডিও তৈরি করব। অবশ্যই তাদের অনেক উপকৃত হবে। তো ভালো থাকবে, ধন্যবাদ সকলকে।